কতক্ষণ কোথায় মরতে গিয়েছিলে? এতগুলো লোক, চেঁচা মেচি, এতক্ষণ কি অভিনয় করা যায়? সরি কর্তামা, আপনার বাড়ির লোক আসতে না দিলে যদি সন্দেহ করে? কাজগুলো হয়েছে? হ্যাঁ কর্তামা, আপনি বলার পরে খাতাটা সরিয়ে নিয়েছি, আর গজনের ফোনটা ওটাও নিয়ে নিয়েছি। উদ্ধার করেছো, টাকা পেয়েছো, তাই করেছো, তবু তো মেয়েটা মরল না। কর্তামা, আমি কিন্তু আপনার কথা মতো গজেনকে ওই ঘরে ঢোকার সুযোগ করে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, সে কিছু করতেই পারলো না, আর ঠিক তখনই স্যার চলে এলো। জানি জানি, গজেনটা একেবারে অকর্মণ্য হয়ে গেছে। আর কিছু করতে হবে কর্তামা? আমার পরীক্ষা নিরীক্ষা যা হয়েছে তার রিপোর্ট এমন হতে হবে যাতে আমার নাতির যেন কোনো রকম সন্দেহ না হয়। সে নিয়ে আপনি একদম ভাববেন না কর্তামা, ডাক্তার মুখার্জি সব ব্যবস্থা করে রেখেছে। কিভাবে করেছে? তোমাদের কারোর বুদ্ধির ওপর আমার কোনো ভরসা নেই। না না, অন্য পেশেন্টের রিপোর্ট আপনার নামে রেডি করা হচ্ছে, ডাক্তারবাবু চেনা লোক, খুব বিশ্বস্ত লোক আছে তো বুঝলাম, বিশ্বস্ত তাও বুঝলাম, কিন্তু ডক্টর মুখার্জি তিনি নিজে কতটা বিশ্বস্ত? বিশ্বস্ত না হয়ে উপায় আছে কর্তামা? আপনার নামে ক্লিনিক, আমাদের লয়্যালটি আপনার প্রতি সবার আগে। থামো, তোমার লয়্যালটি আমার প্রতি নয়, টাকার প্রতি। যাকে, তোমাদের দুজনের টাকা তোমাদের দুজনের ব্যাংকে জমা পড়ে যাবে, তারপরে যদি কোনো অসুবিধা হয় আমার ছেলে তীর্থর সঙ্গে যোগাযোগ করবে। আরও একটা বড় কাজ আছে, সেটা কোনো রকম এদিক ওদিক না করে করতে হবে। আপনি শুধু বলুন কর্তামা কী কাজ করতে হবে, আপনি যা বলবেন সব হয়ে যাবে। শোনো, দরজার কাছে দাও, গিয়ে নজর রাখো এদিকে কেউ আসছে কি না, দরজা বন্ধ করবে না, লোকে সন্দেহ করতে পারে, বুঝেছো? যাও। শোনো ডাক্তার, গজেনের এখনই জ্ঞান ফেরা চলবে না। মানে একদম শেষ করে দিতে হবে? এখনই না, আপাতত ওকে কড়া ডোজে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে, তারপর আমি যখন বলবো তখন। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।